আমাদের উৎসব চলে সারা বছর ধরে। কোন একদিন সকাল বেলা বা রাত্রি 12টার সময় আমাদের কাছে ফোন আসে, প্রত্যন্ত পুরুলিয়ার একটা ছৌ নাচের শিল্পী বলে, দাদা এইবারটা ভালো ধান হয়নি, একটু দেখবেন উৎসবে যদি দুটো প্রোগ্রাম হয়। নতুন গ্রামের কাঠের কোন অবস্থার মধ্যে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে আমরা জানি যে বাংলার উৎসবের যদি আমরা ইতিহাস ঘেঁটে দেখি, তাহলে বাংলার লোকশিল্পী যারা বাংলার হস্তশিল্পী, তারা এতদিন ধরে দুর্গাপুজোকে সমৃদ্ধ করে এসেছে। আমাদের মতো সব শিল্পীরাই কোনোদিন না কোনোদিন তাদের নিয়ে কাজ করেছে, প্রতি বছরই তারা কোনো না কোনো জায়গায় তাদের কাজ আমরা দেখতে পাই। সে নতুনগ্রামের কাঠের পুতুলি হোক বা বাঁকুড়ার টেরাকোটাই হোক, মেদিনীপুরের পটুয়া হোক বা পুরুলিয়ার ডোকরা হোক, তো সেই তারা এবছর বারবার যখন জানতে চাই যে এবার কি তাদের জন্য কোনো কাজ নেই, তো আমার তাদের কথা ভেবেই মনে হয়েছিল যে আমরা যদি নিজের কাজটাকে 10 জনের মধ্যে ভাগ করে নিই, তাদের যদি অল্প কিছু কাজ দেওয়া যায়, তো সেটা তাহলে অন্তত 10টা পরিবারের মুখে হাসি দেওয়া যেতে পারে, হয়তো তাদের আর্থিক সামান্য কিছু সাহায্য করা যেতেই পারত। কিন্তু সেটা বোধ হয় তারা কেউ চায় বলে আমার মনে হয় না, তারা সবাই কাজ চায়। হ্যাঁ, তাদের মূলত কাজ দেওয়া, ঠিক তাদের তৈরি কাজ এখানে আমরা প্রেজেন্টেশন করব, এবং সেই প্রেজেন্টেশন হয়তো আমাদের যে এবারের থিমের সঙ্গে প্রাসঙ্গিক নাও হতে পারে, কিন্তু যাই হোক না কেন আমরা চেষ্টা করব সেটাকে একসাথে কিভাবে মিলিয়ে দেওয়া যায়, আমরা আবি শিল্পী হিসেবে সেটাকে একসঙ্গে একই মালায় গেঁথে দেওয়ার চেষ্টা করব যতটা, কিন্তু তাতে যদি কোনো ত্রুটিও থাকে আমরা সেটা বড় চোখে দেখছি না। আমরা এটা ভেবে ভালো লাগছে যে অন্তত 10 জন 86 বছরের দুর্গা উৎসবের থিম হলো দায়, তার কারণটা হলো এবারে করোনার আবহে পুজোর পরিবেশটা একটু অন্যরকম। আমরা কিন্তু এতদিন যে দুর্গা উৎসব আমরা দেখেছি, সেই দুর্গা উৎসবের পেছনে রয়েছে প্রচুর জৌলস এবং প্রচুর আড়ম্বর, কিন্তু এবারে কিন্তু সত্যি কথা বলতে গেলে যে পুজোটা আমরা করতে হবে সেটা কিন্তু আমাদের দায়বদ্ধতা থেকে পুজো করতে হবে। কারণ এই দুর্গাপুজোর এই মহা উৎসবের পেছনে প্রচুর মানুষ জড়িত থাকে, দেখা যাচ্ছে যে অনেক জায়গায় পুজো ছোট হয়ে গেছে, অনেক জায়গায় পুজো করছে না, অনেক জায়গায় পুজো আগের তুলনায় অনেকটা পরিবর্তন ঘটেছে। কিন্তু আমরা চাইছি এবছরের পুজোয় সবাই যাতে কিছু না কিছু কাজ করে, সেটা কম বেশি হোক, কোনো প্রতিযোগিতা নয়, কিন্তু কাজ করে তারা উপার্জন যেরকম করে সেটাই আমাদের চেষ্টা। তার কারণটা হলো আগামী দিন যেন এইসব মানুষেরা তারা ভয় না পান যে আমার কাজ চলে গেছে, সেটা একটা সব থেকে বড় ভীতি এখন মানুষের মধ্যে কাজ করছে এই করোনা পরিস্থিতিতে। তাই আমরা অভয় দিতে চাইছি সবাইকে যে মুদিয়ালি ক্লাব আপনাদের সঙ্গে রয়েছে, এইটাই মুদিয়ালি ক্লাবের দায়বদ্ধতা যে আমাদের সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করে পুজোতে আমরা সবাই যাতে সম্মিলিতভাবে একত্রিতভাবে আমরা আনন্দ করতে পারি এই বছরটা বিশেষ করে। বলছি আপনারা আজকে যে খাবারগুলো তুলে দিচ্ছেন এটা কাদেরকে তুলে দিচ্ছেন? হ্যাঁ, এই দায়বদ্ধতা থেকেই কিন্তু সেই প্রশ্নটা আসছে। আমাদের এই অঞ্চলে আমরা দেখেছি আমাদের এই অঞ্চলে আমরা দেখেছি 365 দিন, এমনকি এই কোভিড সিচুয়েশনে যারা আমাদেরকে সুস্থ রেখেছেন সেই সব পরিচারিকারা, কোনো গৃহে কোনো গার্ডরা রয়েছেন, এই অঞ্চলের প্রচুর মানুষরা রয়েছেন যারা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তাদের সবাইকে আমরা আজকে সম্মান দিতে চাইছি এই দেবী পক্ষতে, যে তারা যাতে আমাদের সঙ্গে এতদিন যে আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে আমরা এই কিছু ক্লাবের তরফ থেকে কিছু পুষ্টিকর ইমিউনিটি বুস্টার হিসেবে কিছু জিনিসপত্র খাদ্য সামগ্রী আমরা তাদের হাতে তুলে দিয়েছি। কারণ তাদের কিন্তু আমরা ভুলিনি, ভুলব না, এই দায়বদ্ধতা থেকেই আমাদের আজকের নিবেদন, তাদের হাতে কিছু জিনিস আমরা তুলে দিয়েছি। আপনার নাম আর ডেসিগনেশন? শান্তনু বন্দ্যোপাধ্যায়, আমি মুদিয়ালি ক্লাবের একজন সদস্য। ধন্যবাদ। মুদিয়ালি ক্লাবের প্রতিমা একটি অনবদ্য প্রতিমা হয়,
যে প্রতিমা টি পরম্পরাগতভাবে আমাদের এই পায়ে হয়ে আসছে প্রায় তিন প্রজন্ম ধরে একই শিল্পী পরিবার আমাদের এই প্রতিমা তৈরি করে আসছেন। তাই এই প্রজন্মের যে শিল্পী অসিত পাল বাংলার এই হস্তশিল্প আমাদের বাংলার সংস্কৃতিকে সমৃদ্ধ করে, বাংলাকে বিশ্বের দরবারে প্রত্যেকের বাড়িতে যারা আমাদের সঙ্গে রয়েছেন 365 দিন, এরপরে রয়েছেন শঙ্করী মন্ডল, শঙ্করী মন্ডল।